হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম পোর্টাল ডাব্লুবি এক্সাম পোর্টালে আপনাদেরকে স্বাগত জানাই তো একটা ইম্পর্ট্যান্ট নোটিশ দেওয়ার জন্য খুব সকাল সকাল এই ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান পরীক্ষা তোমরা জানো পার্ট ওয়ান এবং পার্ট টু পরীক্ষা একসাথে হবে না আলাদা হবে এটা এই নোটিশ দেখেও খুব কনফার্ম হওয়া যাচ্ছে তো এটা যাদের মাথায় ছিল যে পিএসসি ক্লার্কশিপের পার্ট ওয়ান এবং পার্ট টু একসাথে হবে কি না একদিনে হবে কিনা সেটা তোমরা ফার্স্ট মাথা থেকে ঝেড়ে ফেলো যে একদিনে হবে না আরেকটা জিনিস যে এই নোটিশটা বা ক্লার্কশিপ এক্সামিনেশনের যে পরীক্ষা তার যে ফার্স্ট পার্ট তার যে ডেট সেটা পঁচিশে জানুয়ারি এটা সত্যি না মিথ্যে তো কয়েকটা কারণে অনেকেই এটাকে মিথ্যে মনে করছেন কয়েকটা কারণে এটাকে সত্যি মনে করছেন কিন্তু আমি তোমাদের স্ক্রিনের ওপর যে নোটিশটা দিয়েছি এটা কিন্তু অফিসিয়াল নোটিশ যদিও এই নোটিশটা পাবলিক সার্ভিস কমিশনে প্রকাশিত হওয়ার জন্য নয় কারণ এটা হচ্ছে স্কুলের বা বিভিন্ন যে সমস্ত ইনস্টিটিউশনে পরীক্ষাটা হবে তাদেরকে অবগত করানোর জন্য এই নোটিশটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পাঠানো হয়েছে ওকে তো এটা সত্যি নোটিশ এটা একদম ক্লিয়ার তোমরা থাকো কয়েকটা ইস্যুর কারণে আমি কয়েকটা জায়গা আমি ব্লক করে দিয়েছি যে জায়গাগুলো হয়তো ইস্যু হতে পারে যেগুলো হয়তো প্রকাশ করা উচিত নয় তাছাড়া এই নোটিশটা কিন্তু একদম সত্যি নোটিশটা আমি তোমাদের পড়ছি তোমরা পুরো নোটিশটা দেখো কি বলছে সাবজেক্ট বলছে অ্যারেঞ্জমেন্ট দেখো আমি পরিষ্কার লেখা আছে অ্যারেঞ্জমেন্ট ফর কন্ডাক্টিং দ্য ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান দু অর্থাৎ এই যে এবছরে যে পিএসসি ক্লার্কশিপে পরীক্ষা হবে তার কথা বলা হচ্ছে নেক্সট হচ্ছে নং ফাইভ নাইন থ্রি পিএসসি পার্ট ওয়ান বলে লেখা আছে ডেটেড টু বারো দুই বারো দু হাজার উনিশ অর্থাৎ রেফারেন্স কে দিচ্ছে পিএসসি দিচ্ছে এটাও তোমরা বুঝতে পারছো তারপর দেখো ডিস ইস টু ইনফর্ম ইউ এটা আপনাকে অবগত করা যাচ্ছে যে দ্যাট দ্য অ্যারেঞ্জমেন্টস ফর দ্য কন্ডাক্টিং দ্য ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান দু হাজার উনিশকে কন্ডাক্ট করানোর জন্য যে অ্যারেঞ্জমেন্ট করা প্রয়োজন ইস শিডিউল সেটা হতে চলেছে হেল্ড অন টোয়েন্টি ফিফথ জানুয়ারি টোয়েন্টি ফিফথ জানুয়ারি স্যাটারডেতে হতে চলেছে যেটা টোয়েন্টি ফিফথ জানুয়ারিতে হতে চলেছে আচ্ছা নেক্সট হচ্ছে দু হাজার কুড়ি ইন টু সেশনস দুটো সেশানে হতে চলেছে ফ্রম দশটা থেকে এগারোটা তিরিশ অর্থাৎ একটা সেশান হবে দশটা থেকে এগারোটা তিরিশ অর্থাৎ দেড় ঘন্টার একটা সেশান তারপর দুটো থেকে তিনটে তিরিশ অর্থাৎ আবার দেড় ঘন্টার একটা সেশান এখানে বলা হচ্ছে রিগার্ডিং দিস এই কারণে টোটাল চোদ্দো হাজার চারশো ক্যান্ডিডেট উড বি অ্যাপিয়ার ইন দ্য সেট এক্সামিনেশান ফর এখানে একটা সেন্টারের নাম দেওয়া ছিল সেই সেন্টারের নামটা আমি তোমাদের ব্লক করে দিয়েছি এটা ইস্যু হতে পারে সেই জন্য আমি তোমাদের ব্লক করে দিয়েছি ফর ড্যাশ সেন্ট্রি সেন্টারের নামটা এখানে দেওয়া ছিল তো যে কেন্দ্রের জন্য এটা পাঠানো হচ্ছে তার নামটা এখানে দেওয়া ছিল সেখানে চোদ্দো হাজার চারশো ক্যান্ডিডেটকে অ্যাকোমোডেট করতে হবে এবং দুটো সেশনে এই পরীক্ষাটা হবে টোয়েন্টি ফিফথ জানুয়ারি স্যাটারডেতে এই পরীক্ষাটা হওয়ার কথা বলা হয়েছে এই নোটিশে নেক্সট হচ্ছে ইন দিস কনটেক্সট এই প্রসঙ্গে ইউ আর রিকোয়েস্টেড টু ফিল আপ দ্য ফরম্যাট অফ অ্যানেক্সটার টু তোমাদেরকে মানে যারা যে ইনস্টিটিউশনকে এই চিঠিটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন তিনি বলছেন আপনাকে অ্যানেক্সটা টু একটা ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে অ্যানেক্স যেটা কি না যুক্ত আছে অ্যানেক্স মানে অ্যাড এড যুক্ত আছে উইথ দিস লেটার এই লেটারের সঙ্গে ডিউলি সাইন্ড বাই দ্য রেসপন্স অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন যেটাকে সাইনও করাতে হবে যে ইনস্টিটিউশান এই পরীক্ষাটা হবে তার হেডকে দিয়ে অ্যান্ড সাবমিট দ্য সেম বোথ ইন কপি এখানে একটা জিমেল অ্যাড্রেস ছিলাম জিমেল অ্যাড্রেসটা তোমাদের ব্লকও করে দিচ্ছি কারণ উচিত নয় দেখানো অ্যান্ড হার্ড কপি বাই সিক্স বারো টু থাউজেন্ড অর্থাৎ ছ তারিখের মধ্যে এই ডিসেম্বর মাসের ছ তারিখের মধ্যেই ফর্মটা ফিল আপ করে যে স্কুলে বা যে ইনস্টিটিউশনে এই পরীক্ষাটা হবে সেই ইনস্টিটিউটে হেডকে দিয়ে সাইন করিয়ে সেটাকে সাবমিটও করতে হবে কপি এবং হার্ড কপিটা পজিটিভলি নিশ্চিতভাবেই টু টেক ফার্দার কোর্স অফ অ্যাকশান বাই দিস এন্ড অর্থাৎ এই ব্যাপারে আরও পদক্ষেপ নেওয়ার জন্য এই ফর্মটাকে ফিল আপ করা তাদের প্রয়োজন যাই এটা আমাদের খুব একটা প্রয়োজন নয় পরেরটা আমি আর পড়ছি না আর এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাইন তোমাদের রয়েছে তো ক্লিয়ারলি আর এটা তোমাদের মেমো নম্বর রয়েছে কুড়ি দশ স্ল্যাশ ফর্টি টু ব্র্যাকেটের মধ্যে ইলেভেন অর্থাৎ এটা একটা অফিসিয়াল নোটিশ এটা ফর্ম্যাট দেখি বোঝা যাচ্ছে প্রথম কথা তোমরা চাইলে স্ক্রিনশটও নিতে পারো এটা একটা ব্যাপার আর দু নম্বর যেটা ব্যাপার যেটা আমি তোমাদের খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে তোমরা শিওর থাকো যে টোয়েন্টি ফিফথ জানুয়ারিই পরীক্ষাটা হচ্ছে এবার অনেকের মাথা ঢুকছে স্যার স্যাটারডে পরীক্ষা কী করে হবে এই দায়িত্বটা আমাদের নয় বলার যে কী করে হবে যে স্কুলে বা যে ইনস্টিটিউশনগুলোতে পরীক্ষা হবে হয়তো সেই ইনস্টিটিউশনগুলো কলেজও হতে পারে ওকে তো কলেজে সেই সময় হয়তো তার অ্যাকোমোডেট করতে পারবে সেই জন্যই এই ধরনের অ্যাডিসিশান সরকার নিয়েছে গভর্নমেন্ট নিয়েছে চোদ্দো হাজার চারশো ক্যান্ডিডেটকে তা অ্যাকোমোডেট করতে পারবে কিন্তু এই নোটিশটা ভুয়ো নয় এটা একটা ফেক নোটিশ নয় এটা রিয়েল নোটিশ এবং এটা টোটালি এভাবে অ্যাকোমোডেট করা হচ্ছে এবং যদি এই নোটিশটাকে আমরা ভুয়ো না ধরি ফেক না ধরি তাহলে টোয়েন্টি ফিফট জানুয়ারি কিন্তু স্যাটারডেতে পরীক্ষা হচ্ছে আমি দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অর্থাৎ শেষে যখন আমরা পাবলিক সার্ভিস কমিশনের নোটিশ পাবো তখন হয়তো এইটা আলাদাও হয়ে যেতে পারে হয়তো ডিসিশন এমন হতে পারে যে টোয়েন্টি ফিফট জানুয়ারি পরীক্ষা হলো না পিএসসি চেঞ্জ করলো কিন্তু এই নোটিশটা ফেক নয় হয়তো পরবর্তীকালে ডিসিশন এটাও হতে পারে যে টোয়েন্টিফিফ জানুয়ারি পরীক্ষা হলো না সেটাও হতে পারে কিন্তু এই নোটিশটা কিন্তু ফেক নয় আমি বারবার বলছি তো এই নোটিশ অনুযায়ী তোমরা টোয়েন্টি ফিফ জানুয়ারি পরীক্ষা হবে এইটা ভেবে তোমরা স্টার্ট করো যদি এই নোটিশটা যে ডেট দেওয়া আছে এই নোটিশটায় যে ডেট দেওয়া আছে সেটা চেঞ্জ হয় সেটা আমাদের যারা ক্যান্ডিডেট তাদের ভাগ্য ভালো আরও পরীক্ষা পিছিয়ে গেলে তোমরা আরও টাইম পেয়ে যাবে আর যদি না হয় তাহলে টোয়েন্টিফোফ জানুয়ারি পরীক্ষা হচ্ছে আমি তোমাদের এটা কনফার্ম করছি এটা একটা ব্যাপার আর তবে আমি বলবো অনলাইনে পাওয়া কোনো জিনিসকেই বেদ বাক্য বলে ধরে নেবে না চেঞ্জ হতে পারে হতেও পারে চেঞ্জ হবে হতেও পারে ব্যাপারটা হয়তো দেখা গেল পিছিয়ে যায় এগিয়ে তো আসবে না ডেফিনেটলি তো তোমরা পজিটিভলি ধরে নিয়ে কিন্তু পড়াশোনা করো টোয়েন্টি ফিফট জানুয়ারি ধরে নিয়ে কিন্তু পড়াশোনা করো এটাই বলার জন্য তোমাদের আমি এই ভিডিওটা করলাম যে পিএসসি এক্সাম ডেট কিন্তু দেওয়া হয়েছে টোয়েন্টি ফিফট জানুয়ারি আন দেওয়া হয়েছে এটা আনঅফিশিয়াল নোটিশ কারণ পিএসসি ওয়েবসাইটে প্রকাশিত হয়নি মানে আমরা সেটাকে অফিসিয়াল ধরবো না তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর ডেফিনেটলি কিন্তু ডব্লিউবি এক্সাম পোর্টালকে সাপোর্ট করতে থাকো যেমন তোমরা আগে ডবলি বিসিএস পোর্টালকে করতে কারণ ডবলিউ বিসিএস পোর্টালেরই আমরা সবাই আছি ডব্লিউ বি এক্সাম পোর্টালে থ্যাংক ইউ